হোয়াট ইজ এ লেদ মেশিন? লেদ মেশিন কি? লেদ মেশিন হচ্ছে, লেদ ইজ এ মেশিন টুল দ্যাট রোটেটস এ ওয়ার্ক পিসেস অ্যাবাউট অ্যান এক্সিস অফ রোটেশন টু পারফর্ম ভেরিয়াস অপারেশন। ঠিক আছে, হোয়াট ইজ এ লেদ মেশিন? লেদ ইজ এ মেশিন টুল দ্যাট রোটেটস এ ওয়ার্ক পিসেস অ্যাবাউট অ্যান এক্সিস অফ রোটেশন টু পারফর্ম ভেরিয়াস অপারেশন। লেদ মেশিন হচ্ছে একটা মেশিন টুল, যেখানে আমরা বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের জব বানাতে পারি। যেরকম খুশি আমরা, যেরকম ডিজাইনে আমরা জব বানাতে পারবো, বুঝতে পারলে? আমরা কিন্তু লেদ মেশিন কিন্তু আমরা বলবো নি আগে, আমরা কিন্তু লেদ মেশিন টুল বলবো। আমি আগেও বলেছি লেদ মেশিন আমরা পুরোপুরি বলতে পারিনি, ঠিক আছে, আমরা লেদ মেশিন টুল বলবো। লেদ মেশিন অপারেশনের মাধ্যমে বিভিন্ন রকমের আমরা যেমন খুশি তোমরা আমরা জব বানাতে পারবো। কাটিং, শেডিং, নার্লিং, ডিলিং, ফেসিং, টার্নিং, বিভিন্ন রকম অপারেশনের মাধ্যমে আমরা জব বানাতে পারবো। বিভিন্ন রকম অপারেশন আছে, সে অপারেশনগুলো পরে পরে বলবো, ঠিক আছে। লেদ মেশিনের হচ্ছে মেন পার্টস, ঠিক আছে, হেডস্টোক দেখলে, বেড, টেলস্টোক, ক্যারেজ, স্যাডেল, কসলাইট, কম্পাউন্ড রেস্ট, টুল পোস্ট, অ্যাপ্রন আর লিড স্ক্রু, এগুলো হচ্ছে লেদের মেন পার্ট। এগুলোর উপরে বেশি কাজ হয়। হেডস্টোক উপরে আমাদের যেটা থ্রি জো চক আছে, ঠিক আছে, যেটা বেড, বেডের উপরে আমাদের ক্যারেজ আছে, টেলস্টোক আছে এবং হেডস্টোকও আছে। ক্যারেজের উপরে কী কী আছে? টুল পোস্ট আছে, কসলাইড আছে, কম্পাউন্ড রেস্ট আছে, আর ক্যারেজের সামনের পোর্শনটা অ্যাপ্রন আছে, ক্যারেজের নিচে আছে লিড স্ক্রু আছে, আর একটা আছে ফিড রড আছে, বুঝতে পারলে? আমাদের প্রথমে বলি আমাদের কীভাবে চালু করবো, সে যে চালুটা বলি প্রথমে। মেন হচ্ছে প্রথমে ইলেকট্রিক পাওয়ার, যেটা বোর্ড সুইচ আছে, বোর্ড সুইচ থেকে আমাদের কিসে আসবে, আমাদের হেডস্টোকের উপরে থাকবে বা হেডস্টোকের পাশে থাকবে, যেটা কন্ট্রোল সুইচ থাকবে, ঠিক আছে, কন্ট্রোল সুইচ থাকবে। সেই কন্ট্রোল সুইচ থেকে আমাদের পাওয়ারটা যাবে কোথায়? বেল্ট পুলি পাশে, তোমরা আগে দেখেছো যে আমি খুলে দেখিয়েছি, বেল্ট পুলি আছে, যেটা বেল্ট পুলির মাধ্যমে আমাদের ইলেকট্রিক এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে আমাদের হেডস্টোকে নিয়ে আসবে। ইলেকট্রিক এনার্জিটাকে কনভার্ট করে মেকানিক্যাল এনার্জিতে আনবে, সেটা কোথায় আসবে? সেটা হচ্ছে হেডস্টোকে আসবে, ঠিক আছে। সে হেডস্টোকে পাওয়ারটা আসবে বা হেডস্টোক অ্যাসেম্বলিতে আসবে, দিয়ে পর আমরা বিভিন্ন রকম গিয়ার দিয়ে যে সামনের পোর্শনগুলো আছে সেগুলোকে আমরা এক কথায় বলবো হচ্ছে লিভার, ঠিক আছে। যে সব সামনের পোর্শনগুলো আছে হেডস্টোকের সামনের পোর্শনগুলো, সেগুলোকে আমরা এক কথায় বলবো লিভার, ঠিক আছে। এই লিভারের সাহায্যে আমরা বিভিন্ন রকমের স্পিড দিতে পারবো, ঠিক আছে, এই থ্রি জো চাকে, ঠিক আছে, বা স্পিন্ডেলের উপরে, স্পিন্ডেল বা চাক। এই যে চাকটা দেখতে পা, যে লেদ মেশিনটা দেখতে পাচ্ছ, এই মেশিনটা হচ্ছে আমাদের কলেজেও আছে। আমরা বিভিন্ন যে সাধারণত আমরা যে মেশিনটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের সেন্টার ইঞ্জিন লেদ মেশিন, সেন্টার ইঞ্জিন লেদ মেশিন আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি, ঠিক আছে। এই লেদ মেশিনে তোমার হচ্ছে হেডস্টোকের
তো যে চাকটা লাগানো আছে সে চাকটা হচ্ছে থ্রিজো চাক, ঠিক আছে? থ্রিজো চাক, থ্রিজো চাকের আরেক নাম আছে, সেটা হচ্ছে সেলফ সেন্টারিং চাক। আমরা লেদ অ্যাক্সেসরিতে আরও আসব, বিভিন্ন রকম ডিসকাস করব, ঠিক আছে? এটা জাস্ট একটু আজকের বেসিক এটা বলব। থ্রিজো চাকের আরেক নাম হচ্ছে তোমার হচ্ছে সেলফ সেন্টারিং চাক। তারপরে ফৈজো চাক আছে, ফৈজো চাকের আরেক নাম আছে ইন্ডিপেন্ডেন্ট চাক, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট চাক। আরও চাক আছে, কালেক্ট চাক আছে, ঠিক আছে, ম্যাগনেটিক চাক আছে, কালেক্ট চাক আছে, কনভেনিয়েন্স চাক আছে। কনভেনিয়েন্স চাকও আছে। তো চাক কী কী বললাম, থ্রিজো চাক যেটা আরেক নাম হচ্ছে সেলফ সেন্টারিং চাক, ফোরজো চাক আছে, ফোরজো চাকের আরেক নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট চাক, কালেক্ট চাক, ম্যাগনেটিক চাক, তারপর হচ্ছে অল এয়ার চাক, হাইড্রোলিক অপারেট চাক আছে, আর একটা হচ্ছে কম্বিনেন্স চাক আছে, ঠিক আছে? এটা হচ্ছে হেডস্টকের হয়ে গেল। এরপর চলে যায় আমার লেদ মেশিনের রাইট সাইড, টেল স্টোক, ঠিক আছে? টেল স্টোকের হচ্ছে এই সাম যে যে ছুচালোর মতন ইয়েটা দেখাচ্ছে সেন্টারটা, এই সেন্টারটার নাম হচ্ছে তোমার হচ্ছে ডেড সেন্টার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার হচ্ছে ডেড সেন্টার। টেলিস্টোকের পুরোটা নাম হচ্ছে টেলিস্টোক কুইল, ঠিক আছে? টেলিস্টোক কুইল, এই শুরু পোর্শনটা আছে, তার উপরে পোর্শন হচ্ছে টেলিস্টোক কুইল, আর পুরোটা বলো হচ্ছে টেলিস্টোক, বা টেলিস্টোক আরও নাম দিচ্ছে অ্যাসেম্বলি, ঠিক আছে? টেলিস্টোকের কাজ কী, টেলিস্টোকের কাজ হচ্ছে তোমার হচ্ছে লং জব বা সিলিন্ডিক্যাল জব, সিলিন্ডিক্যাল জবকে তোমার সাপোর্টিং করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে? আর হচ্ছে তোমার হচ্ছে সেন্টারিংয়ের জন্য ব্যবহার করা হয়। সেন্টারিংটা কোথায় করব, সেন্টারিংটা হচ্ছে আমার হেডস্টকে যখন আমার চাক আমার জব লাগানো থাকবে, সেক্ষেত্রে আমার মিডিল পজিশনটা বা সেন্টারটা সেই জায়গাতে আমার টেলিস্টোকের এই ডেড সেন্টার দিয়ে আমি, আর এদের হেডস্টকের এই সেন্টার যেটা আমরা বলি লাইভ সেন্টার, ঠিক আছে? ডেড সেন্টারে হেডস্টকের লাইভ সেন্টার আর টেলিস্টোকের ডেড সেন্টার, এর মেন সেন্টার হতে হবে, ঠিক আছে? এর হচ্ছে টেলিস্টোকের এই কাজ। টেলিস্টোকের কাজ কী বলল, সিলিন্ড্রিক্যাল জব সাপোর্টিং করার জন্য, সাপোর্ট করার জন্য, আর হচ্ছে সেন্টার করার জন্য টেলিস্টোক ব্যবহার করা হয়। আর কী করা ব্যবহার করা হয় টেলিস্টোকের, তোমার ড্রিলিং করা হয়, রিমিং করা হয়, বোরিং করা হয় টেলিস্টোকে এটার মাধ্যমে, টেলিস্টোক এই কুইলের মাধ্যমে, ঠিক আছে? টেলিস্টোকের ডেড সেন্টার আর হেডস্টোকের হচ্ছে এই যে থ্রিজো চাক আছে, থ্রিজো চাকের সামনের পোর্শনটাকে দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে উইথ চাক লেখা আছে এই পোর্শনটাকে, এটাই হচ্ছে তোমার হচ্ছে লেদের হচ্ছে মেন লেন্থ, ম্যাক্সিমাম লেন্থ, ঠিক আছে? লেদের হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ কোনখান থেকে বলবো, লেদের হেডস্টোকের চাকের বা স্পিন্ডেলের লাইভ সেন্টার থেকে টেলিস্টোকের ডেড সেন্টার অবধি, এটাই হচ্ছে লেদের ম্যাক্সিমাম লেন্থ, ঠিক আছে? এরপর চলে যাচ্ছে মাঝের পোর্শনটা, মাঝের পোর্শনটাকে গোটাটাকে বলছে তোমার হচ্ছে ক্যারেজ, ক্যারেজ কথাটা কিন্তু কোথাও লেখা নাই এখানে, দেখো ক্যারেজের, ঠিক আছে? সামনের পোর্শনটাকে বলছে ক্যারেজ, ক্যারেজ হচ্ছে সামনের পোর্শনটাকে আমরা বলবো কি অ্যাপ্রন, ঠিক আছে? সামনের পোর্শনটাকে বলছে অ্যাপ্রন, ঠিক আছে? তারপরে উপরের পোর্শনটা আছে দেখো একটা কম্পাউন্ড রেস্ট, ঠিক আছে? উপরের পোর্শনটা হচ্ছে কম্পাউন্ড রেস্ট, আর একটা আছে কস স্লাইড, তারপর হচ্ছে স্যাডেল আছে, স্যাডেল কোনটা বলবো, এই যে দেখো বড়ো করে জুম করে দেখাচ্ছি আমি, যে গোল করে আছে এটা বলছে স্যাডেল, ঠিক আছে? স্যার আমরা দেখতে পাচ্ছি ছবিটা দেখায়নি,
শেয়ার স্ক্রিন করুন, তবে দেখাবে। আগে বলতে কি,